মনোযোগ দিয়ে বাসায় বসে পড়াশোনা করছো। শুরু করছি তোমাদের ক্লাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে রয়েছি আমি সাবিনা ইয়াসমিন, একাডেমিক কোঅর্ডিনেটর সাউথ এশিয়ান স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠের সঙ্গে পরিচিত হই। পাঠ পরিচিতি: শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নয়। এই অধ্যায়ের শিরোনাম আমাদের দায়িত্ব ও কর্তব্য, আর আজকের আলোচ্য বিষয় রাস্তায় নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে শিখনফল জেনে নিই। আজকের পাঠ শেষে তোমরা রাস্তায় কিভাবে নিরাপদে চলাচল করবে সে সম্পর্কে জানবে এবং শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে একজন ভদ্রলোক রাস্তা পার হচ্ছেন এবং দুর্ঘটনায় পড়েছেন। দ্বিতীয় ছবিতে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে ভেঙে গেছে। এগুলো কেন হয়েছে? প্রথম ছবিতে যে লোকটি রাস্তা পার হচ্ছেন তিনি কিন্তু রাস্তা পারাপারের নিয়ম মেনে রাস্তা পার হচ্ছেন না, সেই জন্য তিনি দুর্ঘটনায় পড়েছেন। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি গাড়িতে দুর্ঘটনায় পড়ে ভেঙে গেছে। এক্ষেত্রে একই ব্যাপার হয়েছে, গাড়ি চলাচলের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু ড্রাইভার বা চালক ফলো করেনি, সেই জন্যই রাস্তা পারাপারে বা গাড়ি চলাচলের নিয়মগুলো অনুসরণ না করার কারণে তিনি বা গাড়িটি দুর্ঘটনায় পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, অর্থাৎ আমরা যখন রাস্তা বের হই এবং কি করি, আমরা সাবধানে চলাচল করি না, রাস্তা পারাপারের নিয়মগুলো আমরা মেনে চলি না, কিংবা রাস্তা পার হওয়ার জন্য আমাদের যে ওভারব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে, জেব্রা ক্রসিং ব্যবহার করতে বলা হয়েছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার না করি কি করছি, রাস্তা পার হচ্ছি। এতে করে আমরা দুর্ঘটনায় পড়ি। এই জন্য পথ চলায় আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি সাধারণ নিয়ম আমরা আজকে জেনে নেব। তাহলে চলো জেনে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পথচারীরা কিভাবে ফুটপাত দিয়ে হাঁটছেন এবং যেখানে গাড়ি চলার কথা অর্থাৎ রাস্তায় গাড়ি চলাচল করছে আর পথচারীদের হাঁটার জন্য ফুটপাত রয়েছে। গাড়ি যেখানে চলার কথা সেখানে যদি আমরা কি করি, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাই, তাহলে আমাদেরও যেমন অসুবিধা তেমনি গাড়ি চলাচলেরও অসুবিধা হয়। গাড়ি কি করতে পারে না, আমাদের জন্য রাস্তা চলাচল করতে পারে না, ঠিক মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। আবার আমরা অসুবিধায় পড়ি কিভাবে, আমরা ফুটপাত দিয়ে না হেঁটে যখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটব তখন কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেই জন্য আমাদের কি করণীয়, আমরা অবশ্যই রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। আমি আবার বলছি, রাস্তা পারাপারের নিয়মের প্রথমটি হচ্ছে আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। বুঝতে পেরেছো আশা করি? প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নিয়মটি হচ্ছে রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা অনেক সময় দেখে থাকবে যখন তোমরা রাস্তায় বের হও স্কুলে আসার জন্য, তখন দেখবে রাস্তায় এরকম ডোরা কাটা, অর্থাৎ জেব্রা যেরকম গায়ে ডোরা কাটা দাগ থাকে ঠিক তেমন ডোরা কাটা দেয়া আছে, এটাকে বলা হচ্ছে জেব্রা ক্রসিং। ঠিক আছে, তখন আমরা কি করি রাস্তায় যখন বের হই, আমরা রাস্তা পারাপারের সময় রাস্তার মাঝখান নিয়ে বা এলোমেলো ভাবে না হেঁটে আমরা কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে পারি। এতে করে হবে কি, দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাবো, অর্থাৎ গাড়িগুলো এসে জেব্রা ক্রসিং এর আগে থেমে যাবে, তখন আমরা কি করতে পারবো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রাস্তা পারাপারের দ্বিতীয় নিয়মটি কি বলেছি, রাস্তার দুপাশ অর্থাৎ ডান দিকে বাম দিকে যেই পাশ থেকে গাড়ি আসছে এবং যেই পাশ থেকে তুমি যাচ্ছ, উভয় পাশ তোমাকে দেখে ভালো করে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। চলো এরপরের কারণ নিয়মটি দেখি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। আমরা আগের ছবিতে দেখেছি যে রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা ফুটপাথ দিয়ে হাঁটবো, আবার আমরা চাইলেও কি করতে পারি রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। তোমরা রাস্তায় দেখে থাকবে, ফ্লাইওভার দেখে থাকবে, ফুট ওভারব্রিজ দেখে থাকবে, ছবিতে দেখতে পাচ্ছ যে রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহার করো লেখা আছে। আমরা একটু কষ্ট করে কি করতে পারি, রাস্তার নিচে দিয়ে পার না হয়ে আমরা কিন্তু রাস্তার উপরে যে ফুট ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তাটা কি করতে পারি পার হতে পারি, অর্থাৎ রাস্তা পারাপারে আমরা ওভারব্রিজ ব্যবহার করতে পারি। এতে করে আমাদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো এবং আমরা কি করতে পারবো, অনেক মহামূল্যবান আমাদের যে জীবন সেই জীবনকে রক্ষা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। আরেকবার বলছি, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মতো এরকম দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা ঘটে না, কারণ বিশ্বের অন্যান্য দেশগুলো উন্নত দেশ এবং তারা রাস্তা পারাপারের অর্থাৎ ট্রাফিকের অনেক নিয়ম কানুন তারা মেনে চলে, যার জন্য তাদের দেশে দুর্ঘটনার পরিমাণ অনেক কম হয়। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি হয়, কারণ এখানে কিন্তু ট্রাফিক নিয়ম কানুন মেনে চলা হয় না। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, অর্থাৎ দেখা যাচ্ছে চালক বা ড্রাইভার কি করছেন, সচেতন না হওয়ার কারণে অনেক সময় তারা ব্যাপারভাবে অর্থাৎ গাড়ি, বাস, ট্রাক এগুলো খুব বিপজ্জনকভাবে চালিয়ে থাকেন। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এক্ষেত্রে পথচারীদের উচিত হবে রাস্তা পার হওয়ার সময় এসব যানবাহনগুলোকে দেখে ধীরে সুস্থে আস্তে রাস্তা পার হবে। আবার চালকদেরকেও কি করতে হবে, গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর নিয়ম কানুন এবং রাস্তার কিছু নিয়ম কানুন রয়েছে এবং তাদেরকে অবশ্যই কি করতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না, তাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে গাড়ি চালানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ অনেক ড্রাইভার দেখা যায় রাতে ঘুম না গিয়ে সকালে এসে কি করছেন, গাড়ি চালাচ্ছেন, এতে করে তিনি কিন্তু গাড়ি চালাতে চালাতে ঘুমের জন্য কি করতে পারছেন না, ঠিকভাবে গাড়ি চালাতে পারছেন, এতে করে গাড়িগুলো দুর্ঘটনায় পড়ে যাচ্ছে, এতে করে নষ্ট হচ্ছে আমাদের অনেক মহামূল্যবান প্রাণ। অর্থাৎ অনেক মানুষ তাদের প্রাণ হারাচ্ছেন প্রতি বছরই, এটা হয়ে থাকে সড়ক দুর্ঘটনার কারণে। প্রিয় শিক্ষার্থীরা, রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে, অর্থাৎ আমরা যারা পথচারী রয়েছে তারাও কিছু নিয়ম কানুন মেনে চলবো এবং যারা চালক রয়েছেন গাড়ি চালাবেন বা যানবাহন চালাবেন তাদেরকেও কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে আমরা কিন্তু প্রতি বছর যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে তা থেকে মুক্তি পেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি ডান পাশে একটা ছবি দিয়েছি, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করো। এই ধরনের চিহ্ন দেখলে তোমরা কিন্তু
অবশ্যই বুঝতে পারবে যে তোমাকে রাস্তা পারাপার করার জন্য জেব্রা ক্রসিং বা কোনো চিহ্ন তোমাকে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করি তাহলে আমাদের প্রতিদিন যে দুর্ঘটনা ঘটছে তা কিন্তু অনেকটা কমে আসবে। এবার আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, রাস্তা পারাপারে তিনটি সাধারণ নিয়ম লিখো। আমরা কিন্তু আজকে অনেকগুলো নিয়মে পড়েছি যে রাস্তায় কিভাবে নিরাপত্তা রক্ষা করা যায়, কি কি নিয়ম অনুসরণ করলে আমরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো, তার থেকে তোমরা যে কোনো তিনটি সাধারণ নিয়ম লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর দেখা যায় সড়ক দুর্ঘটনার কারণে আমাদের দেশে অনেক মানুষ প্রাণ দিচ্ছেন, কিন্তু আমরা যদি একটু সচেতন হই এবং আমরা যদি রাস্তা পারাপারে নিয়মগুলো মেনে চলি আমাদের কিন্তু দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। সেই জন্য তোমাদেরকে সবাইকে অবশ্যই রাস্তা পারাপারের সময় রাস্তার দুপাশ ভালো করে দেখে নিয়ে রাস্তা পার হতে হবে এবং রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। আমরা কখনোই রাস্তার মাঝখান দিয়ে হাঁটব না, আমরা হাঁটার জন্য ফুটপাথকে ব্যবহার করব। আমরা সবসময় সচেতন থাকব এবং একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করে সড়ক দুর্ঘটনার পরিমাণ কমাতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের রাস্তায় নিরাপত্তা কিভাবে রক্ষা করতে হবে এবং আমাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা নিজে নিরাপদ থাকবো এবং অন্যকে নিরাপদে পথ চলার জন্য সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।